নমস্কার বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণির ভূগোল বইয়ের পাঁচ নম্বর অধ্যায়টা নিয়ে দেখতে পাচ্ছ পাঁচ নম্বর অধ্যায় লেখা আছে জল স্থল বাতাস ঠিক আছে এর আগে আমি চারটে পাট কমপ্লিট করেছি এবং চারটে পাঠে আমি চারটে অধ্যায় কমপ্লিট করেছি দেখতে পাচ্ছ এক নম্বর অধ্যায় ছিল আকাশ ভরা সূর্যতারা দু নম্বরে ছিল পৃথিবী কি গোল তিন নম্বরে ছিল তোমার তুমি কোথায় আছো আর চার নম্বরে যে অধ্যায়টা ছিল সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন আর আজকে এই অধ্যায়ে মানে এই পাটে আমি পাঁচ অধ্যায়টা যেটা আছে স্থল আর বাতাস এই অধ্যায়ের যত রকমের এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে তোমাদের বলে রাখি যে তোমরা যদি কেউ এই পিডিএফটা নিতে চাও এই পিডিএফটা নয় বলে তোমার পুরো এক থেকে দশ চ্যাপ্টার পর্যন্ত ঠিক আছে এক থেকে দশ চ্যাপ্টার পর্যন্ত সমস্তটা আমি একটা নোটস আকারে বানিয়েছি অতি সংক্ষিপ্ত এমসিকিউ টাইপের প্রশ্ন তো তোমরা যদি সেগুলো পারচেস করতে চাও বা নিতে চাও তাহলে তোমরা আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তার জন্য তোমাদেরকে পনেরো টাকা পে করতে হবে আর কি যদি না পারচেস করো তাহলে তোমরা আমি যে পার্টগুলো আপলোড করব সেখান থেকে ভিডিওটা পজ করে তোমরা সবগুলো লিখে নেবে ঠিক আছে তাহলেই হবে তো এখন তোমাদের ইচ্ছা তোমরা ভিডিওটা ডাউন পিডিএফটা কিনতেও পারো আবার না কিনতে পারো তোমরা লিখে নিলে হবে তোমাদের ওকে তো দেখো এখানে লেখা আছে অধ্যায় পাঁচ দেখতে পাচ্ছ জ স্থল বাতাস তো প্রথম প্রশ্নটা আসছি দেখো প্রথম প্রশ্নটা কী বলেছে বলেছে বায়ুমণ্ডলে শত করা নাইট্রোজেনের পরিমাণ কত না বায়ুমণ্ডলে শত করা নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে আঠাত্তর ভাগ ঠিক আছে একশো ভাগের মধ্যে আঠাত্তর ভাগ হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেনের পরিমাণ কত শত করা না অক্সিজেনের শত করা পরিমাণ হচ্ছে একুশ ভাগ ঠিক আছে একশো ভাগের মধ্যে একুশ ভাগ হচ্ছে অক্সিজেন আর যদি কোনো সময় দেয় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত শত করা তাহলে বলবে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ওকে কোনো কোনো বই এটা আবার জিরো পয়েন্ট জিরো থ্রিও থাকে কিন্তু উপরটায় তোমরা উপরটায় লিখবে ঠিক আছে তারপরে তিন নম্বর কোয়েশনটা দেখো কি বলেছে বলেছে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরের নাম কি আর এটি কতদূর দূর বিস্তৃত সবচেয়ে নিচের স্তরের নাম হচ্ছে টপোস্পিয়ার আর এটি ভূপৃষ্ঠ থেকে তোমার উপরে ষোলো কিমি পর্যন্ত বিস্তৃত কি বললাম সবচেয়ে নিচের স্তরের নাম হচ্ছে টপোস্পিয়ার আর এটি ভূপৃষ্ঠ থেকে উপরে ষোলো কিমি পর্যন্ত বিস্তৃত আর স্তরগুলো কী কী আছে প্রথমে আছে তোমার টপোস্পিয়ার তারপরে আছে ট্যাটোস্পিয়ার তারপরে আছে তোমার মেসোস্পিয়ার তারপরে থার্মোস্পিয়ার তারপরে হচ্ছে এক্সোস্পিয়ার ঠিক আছে তোমাদের বইয়ে ভালো করে লেখা আছে তোমরা দেখলে বুঝতে পারবে তারপরে দেখো চার নম্বর কোয়েশ্চিনটা কী বলেছে বলেছে ট্যাটোস্পিয়ার ভূপৃষ্ঠ থেকে কত কিমি পর্যন্ত বিস্তৃত ট্যাটোস্পিয়ার ভূপৃষ্ঠ থেকে তোমার পঞ্চাশ কিমি পর্যন্ত বিস্তৃত কত বললাম পঞ্চাশ কিমি ঠিক আছে তারপরে প্রশ্নটা দেখো কি বলেছে তারপরে প্রশ্নটা বলেছে কোন স্তরে মেঘ ঝড় বৃষ্টি হয় না টপস্পিয়ার স্তরে মেঘ ঝড় বৃষ্টি হয় তাই এই স্তরকে বলে মণ্ডল ঠিক আছে এটা তোমরা ক্লাস টেনে দেখবে খুব ভালো করে লেখা আছে মন্ডল বলা হয় এই টপস্ফিয়ার স্তরকে ঠিক আছে আর ট্যাটোস্পিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল ঠিক আছে কারণ হচ্ছে এই স্তরে মেঘ ঝড় বৃষ্টি এগুলো হয় না তার জন্যে এই স্তর দিয়েই জেট প্লেনগুলো চলাচল করে তাহলে পরীক্ষা যদি প্রশ্ন করে যে তোমার ছয়টা মতো কোন স্তরে জেট প্লেনগুলি চলাচল করে না তখন আমরা বলবো ট্যাটোস্পিয়ার স্তরে ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই দুটো কিন্তু তারপর সাত নম্বর কোয়েশ্চেন দেখো বলেছে প্রতি এক হাজার মিটার উচ্চতায় তাপমাত্রা কত ডিগ্রি করে কমে না প্রতি এক হাজার মিটার উচ্চতায় তাপমাত্রা কমে ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে সি লিখবে এখানে কী বললাম ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড করে প্রতি এক হাজার মিটার উচ্চতায় তাপমাত্রা কমে ওকে তারপর আট নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে আট নম্বরটা বলেছে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় না থার্মোস্পিয়ার এর আর একটা নাম হচ্ছে আইনস্পিয়ার তো থার্মোস্পিয়ার বা আইনস্পিয়ার স্তর থেকে তোমার বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ঠিক আছে আর একটা কোয়েশ্চেন আমার এখানে লেখা হয়নি যদি আসতো তোমার কোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে কি বললাম কোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে আমাকে আমাদের রক্ষা করে ঠিক আছে তো সেটার উত্তর কী হতো হ্যাঁ সেটার উত্তর তো ট্যাটোস্পিয়ার ওকে এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমার মিস হয়ে গেছে তোমরা এটা লিখে নেবে ঠিক আছে তাহলে বলবো সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আমাদেরকে রক্ষা করে যে স্তরটা তার নাম হচ্ছে ট্যাটোস্পিয়ার ওকে নয়টা দেখো নয়টা বলেছে কোন স্তরে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন থাকে একশো স্তরে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন এগুলো থাকে এটা হচ্ছে সবচেয়ে তোমার উপরের স্তর ঠিক আছে সব থেকে উপরের স্তর এবার দশ নম্বর কোয়েশ্চেন দেখো বলেছে বলেছে নীল গ্রহ কোন গ্রহকে বলে না পৃথিবীকে নীল গ্রহ বলা হয় ঠিক আছে তারপরে এগারো নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে বলেছে আনুমানিক কত বছর আগে কোথায় পৃথিবীতে প্রাণের আবির্ভাব ঘটে না পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটে তিনশো পঞ্চাশ কোটি বছর আগে সেটা হচ্ছে জলে ঠিক আছে জলে প্রথম প্রাণের আবির্ভাব ঘটে পৃথিবীর তো সেটা কোথায় জলে আর কত বছর আগে না তিনশো পঞ্চাশ কোটি বছর আগে বারো নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে বলেছে পৃথিবীর সব থেকে বাইরের পাতলা শক্ত আস্তরণটার নাম কি না পৃথিবীর সব থেকে বাইরের পাতলা আস্তরণটার নাম হচ্ছে ভূতক যেটা ইংরেজিতে বলে ক্রাস্ট ওকে তারপরে তেরো নম্বর কোয়েশ্চেনটা দাদা কি বলেছে বলেছে পর্যবেক্ষণ করে দেখা গেছে মহাদেশগুলি বছরে কত সেমি দূরে সরে যাচ্ছে না মহাদেশগুলি পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে দুই থেকে কুড়ি সেন্টিমিটার ঠিক আছে দুই থেকে কুড়ি সেন্টিমিটার তারপরে দেখো চোদ্দো নম্বর কোশ্চেনটা কী বলেছে চৌদ্দ নম্বরটা বলেছে পৃথিবীর শতকরা কত শতাংশ জল ও কত শতাংশ স্থল না একাত্তর শতাংশ হচ্ছে জল আর উনত্রিশ শতাংশ হচ্ছে স্থল ওকে এরপরে তোমাদের বইয়ের দেখো একটা পেজ তুলেছি যে পেজটা খুবই ইম্পর্টেন্ট সেটা তোমরা ভালো করে মুখস্থ করবে পুরো পেজটাই তো দেখো প্রথম প্রশ্নটা যদি আমি বলি পৃথিবীতে মহাদেশ কয়টি না পৃথিবীতে মহাদেশ হচ্ছে ষাটটি ওকে আর মহাসাগর কতগুলো না মহাসাগর হচ্ছে পাঁচটি তো তারপরে যে প্রশ্নটা আসবে পাঁচটি এই সাতটি মহাদেশের নাম কী কী না সাতটি মহাদেশের নাম দেখতে পাচ্ছ লেখা আছে এখানে উত্তর আমেরিকা এখানে লেখা আছে ইউরোপ এখানে লেখা আছে এশিয়া তারপর নিচে লেখা আছে দেখো দক্ষিণ আমেরিকা তারপরে আফ্রিকা তারপর হচ্ছে অস্ট্রেলিয়া মানে ছটি হলো আর একটা সাতটি হয়ে গেল দেখো আর একটা আন্টার্টিকা সরি একটা আন্টার্টিকা আছে তো এটাকে নিয়ে সাতটা কী কী বললাম তাহলে উত্তর আমেরিকা ইউরোপ এশিয়া তিনটে হলো আর দক্ষিণ আমেরিকা আন্টারটিকা আফ্রিকা আর এই এই সাতটি হচ্ছে মহাদেশ এর পরের প্রশ্ন যদি আমি আসি যে এই সাতটি মহাদেশের মধ্যে সবথেকে বড়ো মহাদেশটির নাম কী এই সাতটির মধ্যে সবথেকে বড়ো হচ্ছে এশিয়া ঠিক আছে যেটা খুবই ইম্পর্টেন্ট বলবো পৃথিবীর পৃথিবীতে সবথেকে বৃহত্তম মহাদেশের নাম কী তখন বলবো এশিয়া দেখো এখানে লেখা আছে বৃহত্তম এবং জনবহুল মহাদেশ আর যদি বলে যে এশিয়ার প্রধান পর্বশ্রেণীর নাম কী তখন বলবো হিমালয় আর এশিয়ার প্রধান নদীর নাম কী তখন বলবো ইয়াং সিকিয়াং তারপর ভলগা ওব ইনিশি তার মধ্যে সবথেকে বড়ো হচ্ছে ইয়াং সিকিয়াং এটা হলো এশিয়া এরপরে পৃথিবীর বৃহত্তম হয়ে গেল এরপর তারপরে মানে দ্বিতীয় বৃহত্তমকে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে দেখতে পাচ্ছ আফ্রিকা ঠিক আছে লেখা আছে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ তো সাহারা মরুভূমি তোমরা যেন পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম হচ্ছে সাহারা সেই সাহারা মরুভূমি আফ্রিকাতে আছে প্রশ্নটা এরকম হতে পারে যে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কী তখন বলবে সাহারা আর ঘুরিয়ে দিতেও পারে যে সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত তখন বলবে আফ্রিকায় ওকে তারপরে দেখো নীলনদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী পরীক্ষায় প্রশ্ন দুভাবে হতে পারে যে পৃথিবীর বৃহত্তম সরি পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী তখন বলবে নীলনদ আর ঘুরিয়ে যদি দেয় যে নীলনদ কোন মহাদেশে অবস্থিত তখন বলবে আফ্রিকা ঠিক আছে আর আফ্রিকার মহাদেশের প্রধান পর্বশ্রেণীর নাম কী না আটলাস ওকে তারপরে দেখো এখানে ইউরোপ যদি আসি তৃতীয় হচ্ছে উত্তর আমেরিকা ঠিক আছে উত্তর আমেরিকা হচ্ছে তৃতীয় বৃহত্তম মহাদেশ আর রকি হচ্ছে উত্তর আমেরিকার প্রধান পর্বশ্রেণী যদি প্রশ্ন করে যে উত্তর আমেরিকার প্রধান পর্বশ্রেণীর নাম কী তখন বলবে রকি আর ঘুরিয়ে দিতেও পারে আগের মতোই যে এই যে তোমার রকি পর্বশ্রেণী কোন মহাদেশে অবস্থিত তখন বলবে উত্তর আমেরিকায় ওকে আর উত্তর আমেরিকার প্রধান নদী কি না মিসিসিপি মৌসরি ঠিক আছে মিসিসিপি মৌস্বরী তো এই প্রশ্নটা কতগুলো দেশ এগুলো তোমার অতটা ইম্পর্টেন্ট নয় এগুলো দেয় না তো মেন হচ্ছে কততম মহাদেশ মানে বৃহত্তম না দ্বিতীয় বৃহত্তম না তৃতীয় সেটা পড়বে আর প্রধান পর্বশ্রেণী আর প্রধান নদী দেখো ইউরোপ ইউরোপের যদি কথায় আসি ইউরোপ হচ্ছে ষষ্ঠ বৃহত্তম মহাদেশ আর ইউরোপের প্রধান শ্রেণীর নাম হচ্ছে আলপস আর প্রধান নদী হচ্ছে দানিওব আর হচ্ছে রাইন এই দুটোই সবদিকে প্রধান নদী ঠিক আছে তারপরে দেখো যে দেখতে পাচ্ছ লেখা আছে দক্ষিণ আমেরিকা হচ্ছে চতুর্থ আর দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদীর নাম কি এটা খুবই ইম্পর্ট্যান্ট না আমাজন হচ্ছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী শুধু দক্ষিণ আমেরিকা নয় পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন আর দীর্ঘতম নদী বলে বলবো আফ্রি ওই তোমার নীল নদ ঠিক আছে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ আর বৃহত্তম নদীর নাম হচ্ছে আমাজন আর প্রধান পর্বশ্রেণীর নাম কি দক্ষিণ আমেরিকার না আন্দিজ ঠিক আছে তারপর দেখো ওশিনিয়া ওশিনিয়ার হচ্ছে প্রধান পর্বশ্রেণীর নাম হচ্ছে গ্রেট ডিভাইন ডিন রেঞ্জ আর প্রধান নদীর নাম হচ্ছে তোমার ডালিং আর এটা হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম মানে ছোটো থেকে বড় হলো এশিয়া আর সব থেকে ছোটো হচ্ছে ওশিয়ানিয়া ওকে আর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা এটা জানলে আফ্রিকা এটা গেল তোমার মহাদেশ সম্পর্কে এখানে ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এশিয়া এটা হচ্ছে আফ্রিকা এটা হচ্ছে ইউরোপ এটা হচ্ছে উত্তর আমেরিকা এটা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া এটা হচ্ছে অশ্বিনিয়া আর এটা মহাসাগর দেখো প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর তারপর তোমার আটলান্টিক মহাসাগর সুমেরু মহাসাগর আর কত কতগুলো হলো একটা দুটো তিনটে চারটে আর একটা হচ্ছে পাঁচটা আছে ঠিক আছে পাঁচটা মহাদেশ আছে তারপরে আসছি দেখো মহাদে মহাসাগর নিয়ে সরি মহাসাগর পাঁচটি তো ওখানে মহাসাগরগুলো আছে তো দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সুমেরু মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আর কুমেরু মহাসাগর ঠিক আছে তো সবথেকে বড় মহাসাগরের নাম হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগর ওখানে যেমন সবথেকে বড় মহাদেশ ছিল এশিয়া এখানে ঠিক সেই একইভাবে সবথেকে বড় মহাসাগর হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগর আর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর আর তৃতীয় হচ্ছে ভারত মহাসাগর ঠিক আছে আর ক্ষুদ্রতম মহাসাগরের নাম কি না হচ্ছে সুমেরু মহাসাগর তো বড়ো সব থেকে বড় আর ছোটোটাই আমরা আগে জানবো যে সব থেকে বড়ো মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর আর সবচেয়ে ছোটো মহাসাগর হচ্ছে সুমেরু মহাসাগর ঠিক আছে তো বন্ধুরা এই পাঠে যে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম এর পরের পাঠে আমি নেক্সট চ্যাপটা নিয়ে আলোচনা করব তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটিকে ক্লিক করো আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে ওকে বন্ধুরা থ্যাংক ইউ